কৃষি বিজ্ঞান কেন্দ্র উদালগুড়ির উদ্যোগত বুধবারে টংলার লোকপ্রিয় বরদলৈ স্মৃতি ভবন প্রাঙ্গণত বিস্তৃত কার্যসূচীরে অনুষ্ঠিত হয় জেলা কৃষক মেলা। মঙ্গলদৈ লোকসভার সাংসদ রমেন ডেকাই মাঙ্গলিক কার্যসূচীরে উদ্বোধন করা উক্ত কৃষি মেলাত জেলাখনের টংলা, ভেরগাঁও, উদালগুড়ি, রৌতা আদি বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণ করা 25টা ক্ষুদ্র প্রতিষ্ঠানে নিজে উৎপাদন করা আর্নাই, কাম্বাং, বিভিন্ন রং বিরঙর গামোচার লগতে বিভিন্ন বস্ত্র, উদ্যান শস্য আর শাক পাচলি, বিভিন্ন প্রকারের পিঠা, কলা চাউল, কাঠফুলাকে ধরে বিভিন্ন জৈবিক খাদ্য সামগ্রী আর টার্কি চড়াই, বটা চড়াই আর কণি, বিভিন্ন প্রজাতির হাঁহ আর মুরগি, শহাপহু আদি প্রদর্শন করার বিক্রিও করে। উক্ত অনুষ্ঠানের সঙ্গতি রাখি জেলাখনের প্রায় 1000 কৃষকর উপস্থিতিত অনুষ্ঠিত কৃষক মেলার সভাত বন্তি প্রজ্বলন করে অনুষ্ঠান মুক্তি করে সাংসদ রমেন ডেকায়। উদ্যমী কৃষক তথা পশুপালক মনমোহন বড়ো, অবিনাশ দৈমারী, প্রসন্ন রাভা, কবিতা বড়া, অপ্রতিম বড়া, স্বপন বড়ো, অমিত বাগলারী, রাজু হাজ্জাক কৃষি বিজ্ঞান কেন্দ্র উদালগুড়িয়ে প্রগতিশীল কৃষক বঁটা প্রদান করে। এই সম্পর্ক চাওক টংলার এক প্রতিবেদন। দ্বিতীয় কথা যে এখন থাকিল আপনার, এখন থাকার পিছত আপনার কমসে কম বছরত দুইবার।